প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। পত্রপত্রিকার প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনা যেতে চাই। প্রথম আলো শিরোনাম, সীতাকুণ্ড আগুন বিস্ফোরণ, আগুন এখনো নেবেনি দুই দিনেও, নোয়াবের গোলটেবিল বৈঠক, বড় সংকটে সংবাদ শিল্প, করের বোঝা কমাতে হবে, পদ্মা সেতুতে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমকালের শিরোনাম, বিপদে বোঝাই বন্দর নগরী, বিস্ফোরণের প্রভাব বাতাসে, পানিতে, গ্যাসে, গ্যাস শরীরের প্রতিক্রিয়া, বাজেটে বাড়ছে ঋণ নির্ভরতা। কালের কণ্ঠের শিরোনাম, 48 ঘন্টায় আগুন নেবেনি, প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি চ্যালেঞ্জ, বাজেট ৬ লক্ষ ৭৮ হাজার টাকা, ৬ কোটি ৭৮ লক্ষ। ইত্তেফাক শিরোনাম করেছে, এখনও জ্বলছে ডিপো, 25 লাখ শনাক্ত, চালের বাজারে কারসাজি, কর্পোরেট প্রতিষ্ঠান ও মিলারদের দুষলেন পাইকারি ব্যবসায়ীরা, কন্টেনার ডিপোতে কেমিক্যাল মজুরদের নীতিমালা নেই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, শোকে স্তব্ধ সীতাকুণ্ড, বাতাসে পোড়াগন্ধ, ক্ষতিকর প্রভাব পরিবেশে। মানব জমিনের শিরোনাম, কত বাড়ছে বিদ্যুতের দাম, ফের কমলো টাকার মান, এত মৃত্যুর দায়কার। জনগণের শিরোনাম, অনিয়মে সর্বনাশ, সেবার ব্রত নিয়ে জনগণের পাশে থাকুন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সময়ের শিরোনাম, বিএম কন্টেনার ছিল অনিয়মের ডিপো, দগ্ধ 82 ভাগ রোগী চোখ মেলতে পাচ্ছে না। জায়জাদিনের শিরোনাম, ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, এক মাসের ব্যবধানে সড়ক মৃত্যু বেড়েছে 101টি। সময়ের আলোর শিরোনাম, নিমতলি থেকে সীতাকুণ্ড বিস্ফোরণ, কেমিক্যাল নীতিতে গোড়ায় গলদ, চালের বাজারে অস্থিরতা ষড়যন্ত্রের অংশ হতে পারে। আমরা শুরুতে আজকে ঐতিহাসিক ছয় দফা দিবস, আজকে বাঙালির স্বাধিকার এবং কি বলবো, আমাদের যে স্বাধীন হলো দেশটা, মুক্তির সনদ বলি আমরা, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ রেজেনার, আপনাকে আবারও। আজকে ঐতিহাসিক 7ই জুন, আমরা সবাই জানি, সবাই জানি মানে আমি তখন ছাত্র কর্মী হিসেবে, প্রথম বর্ষের ছাত্র কলেজের। কোথায় তখন? আমি তখন জগন্নাথে ভর্তি হয়ে আবার তুলাম কলেজে চলে গেলাম 3 মাসের নানুজে। 7ই জুন আমি তখন নানুজে, নানুজে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল সব, যে কারণে তো গুলি হয়েছিল নারায়ণগঞ্জেও, এবং নারায়ণগঞ্জে 7ই জুন ছয় দফা দিবস বলা হয়। 7ই জুন সারা দেশে হরতাল ছিল, হরতাল ডাকা হলো। তার আগে কিন্তু আপনি সংক্ষেপে বলি, যেহেতু আপনার সময়, বঙ্গবন্ধু মানে লাহোর গেলেন, সর্ব তাসকন্দ মানে চুক্তি হলো, ভারত পাকিস্তান যুদ্ধ হলো, যুদ্ধের সময় 65 সনে। সেই যুদ্ধের পরে দেখা গেল যে বাংলাদেশ সম্পূর্ণ অরক্ষিত, কারণ যুদ্ধ হচ্ছে, ভারত যেহেতু এই অংশে আক্রমণ করেনি, যদি করতো আরেকটি দেশ, আমাদের রক্ষা করার মতো কোনো ছিল না। বঙ্গবন্ধু কিন্তু এই বিষয়গুলো অনেক আগে থেকেই চিন্তা করতেন, যেটি পাকিস্তান আন্দোলনে বঙ্গবন্ধুর মানে অসমাপ্ত আত্মজীবনী পড়লে আমরা দেখি কীভাবে নিষ্ঠার সাথে তিনি পাকিস্তান আন্দোলন করেছেন, এবং কখনও কখনও শেরে বাংলাকে ফজলুল হকের বিরুদ্ধে বলেছেন। তার বাবা বলছেন যে, বাবা আর যাই বলো, শেরে বাংলার বিরুদ্ধে কিছু বলো না, বহু মুরব্বী এই কথা বলে আবার বঙ্গবন্ধু বলেছেন যে তার বিরুদ্ধে কথা কেউ, কারণ জনগণের মাঝে এত তো সেই পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই তিনি বুঝেছেন যে এই বাংলাদেশ, এই অংশ পাকিস্তানের সাথে থাকতে পারবে না, থাকা সম্ভব না, কারণ সরদের সামনে ঢুকতে দেয়নি সব কিছু মিলে। তারপর তিনি প্রথম কিন্তু ছাত্রলীগ করেন 1948 সালে, তখন তিনি মানে ছাত্রলীগকে প্রথম সংগঠিত করেন, ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন 48 সালে 4ঠা জানুয়ারি। 49 সনে কিন্তু আওয়ামী লীগ, কিন্তু এই যে 67 সনে লাহোরে গেলেন, সেখানে তার ছয় দফা প্রস্তাব, অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়েই কিন্তু তার ছয় দফাটা ঘোষণা করেছিলেন, দুই দেশের মুদ্রা টুদ্রা সব কিছু নিয়ে, আপনি জানেন সবই তো। এইগুলো আমরা তখন অ্যাকসেপ্ট করলো না পশ্চিম পাকিস্তানের লোকজন সেই আন্দোলনে। তিনি মানে ওই গোলটেবিল বা সর্বদলীয় যে সভা ছিল সেখানে প্রত্যাখ্যান করে ওখানে উপস্থাপন করলেন লাহোরেই, আমার এই ছয় দফা ছিল, যেহেতু সম্মেলনে অংশ তারা অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করলো না, আমি চলে যাই ঢাকায়। এসে তিনি কিন্তু, এটা ফেব্রুয়ারি মাস বললেন, তারপরে মার্চ মাসে তিনি তার ওয়ার্কিং কমিটির
বঙ্গবন্ধু সব জায়গায় মেথডিক্যাল ছিলেন, কিন্তু মানে নিয়ম নিষ্ঠার সাথে সবগুলো কাজ করতেন। তার ওয়ার্কিং কমিটিতে বসে, কারণ ছয় দফা এর আগে বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তারপরে পিডিএম হলো আট দফা, এগুলো বঙ্গবন্ধু ছয় দফা তার ওয়ার্কিং কমিটিতে পাশ করানোর পরে এই মাঠে নামলেন সমস্ত নেতা সারা দেশে। তারই ফলাফল 7ই জুন হরতাল ডাকা হলো, সেই দিন গুলি সারা দেশে, সারা দেশে, এবং তেজগাঁয় মনুমিয়া শ্রমিক নেতা সবসহ আমার জানা আছে যে 11 জন মারা গেল। আমরা তখন বারবারই যে 11 জন অনেক সহ মারা গেল। এরপরে আন্দোলন আরও জোরদার হলো, এরপরে ছাত্ররা কিন্তু সেই মানে ঐক্যবদ্ধভাবে 11 দফা আন্দোলন দিলেন। 69-এর গণ অভ্যুত্থান আপনি জানেন, এগুলো সব মিলে তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মুক্তি পেলেন জেল থেকে, আমরা স্বাধীনতা, সেই দিক থেকে সব কিছু স্বাধীনতা। ছয় দফা হচ্ছে আমাদের, যে কথাটি আপনি শুরুতে বলেছেন যে আমাদের মুক্তি সনদ এবং স্বাধীনতার লক্ষ্যেই কিন্তু প্রস্তুত করা হয়েছিল, দীর্ঘদিন বঙ্গবন্ধু করেছেন। সুতরাং আজকে সেই ঐতিহাসিক 7ই জুন, আমি আপনাকে এই কারণেই বলেছিলাম যে আমি আজকেই প্রথম বেরোলাম, একটু অসুস্থ ছিলাম, তো এই ঐতিহাসিক আমরা সেদিনের সাক্ষী বয়সের কারণে। আপনারা ইতিহাস পড়ে ঘটনা জানতে হয় সেই স্বাধিকার আন্দোলন থেকে আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ, এবং আমরা অপেক্ষায় আছি একটি অনন্য মুহূর্তের জন্য, 25 তারিখ আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। এরকম আলোচনা হয়তো সামনের দিকে আরো অনেক হবে। আমরা একটু একটু দুঃখজনক আলোচনায় যেতে চাই, একেবারে আমাদের আনন্দের জায়গাগুলোকে মাটি করে দেয় এই যে গত কয়েকদিন ধরে সীতাকুণ্ডের এই যে অগ্নিকাণ্ড, সব কিছু মিলে যেমন আজকের পত্রপত্রিকা জুড়েও নানা খবর আছে। সমকালের শিরোনাম হয়েছে বিপদে বোঝাই বন্দর নগরী, এবং এখানে বলা হচ্ছে যে বিস্ফোরণের প্রভাব পড়তে পারে বাতাসে, পানিতে, গ্যাসে, শরীরের প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে ঘটনাটা ঘটলো, কেউ বলছেন নাশকতা, আবার কেউ বলছেন যে এটা নিছক একটা দুর্ঘটনা, কিন্তু সব মিলিয়ে যে মানুষগুলো মারা গেল, ধরেন 41 বলি বা 49 বলি, যে দায় টাকা আসলে কি, দেখেন আপনি, আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি নাশকতা। নাশকতা এই কারণে বলছি আমি, যেটা আমার আমার বিশ্বাস, কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই, যে যখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে স্বপ্নের পদ্মা সেতু আমাদের এই দেশের, পদ্মা সেতু হবে না, এটি কিন্তু আমাদের বুদ্ধিজীবী থেকে শুরু করে একের বিশিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, এবং ষড়যন্ত্র চক্রান্ত করেই কিন্তু তারা বিশ্বব্যাংকের ঋণ বন্ধ করে দিলেন। কেন? যে পদ্মা সেতুর এখানে দুর্নীতি হচ্ছে, কিন্তু পরবর্তী পর্যায়ে ক্যানাডার যে আদালত সেটি প্রমাণ করে নাই, বরং উল্টো বলেছেন যে এটা সম্পূর্ণ ভিত্তি ছিল, তারা পরে ঋণ দিতেও চেয়েছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদৃষ্টি, যেটি আমি সবসময় বলি যে বিশ্বনেতা এমনিতেই হন নাই তিনি, তার দক্ষতা, প্রজ্ঞা এবং দূরদৃষ্টি দিয়ে তিনি বলেছেন না ওদের টাকা নেব না, আমি আমার আমাদের টাকায় আমরা করবো, তাই করেছেন। এবং এটি যখন সাকসেসফুলি 25 তারিখে উদ্বোধনের দিনটা ঘোষণা করা হলো, তারপরে দেখেন আপনি ঢাকা শহরে যার মিছিল করার সামর্থ্য নাই, নিজে চলার সামর্থ্য নাই, তারাও সব মিলে ঠেলে একটা অস্থিরতার ভাব কিন্তু শুরু করলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে সীতাকুণ্ডে এটি আমার কাছে মনে হয় যে এটি নাশকতা তো অবশ্যই। তার আগে আপনি দেখেন যে আমার আমার এই জীবনে বয়স কম হয়নি, আমরা জাহাজে কখনো, আপনি কি জোর দিয়ে বলতে পারেন? হ্যাঁ, এটি জোর দিয়ে এখন তদন্ত করে বের করতে হবে যে সেটি। আপনি যে কথাটি বলেছেন, এর আগে দেখেন আপনি জাহাজে কিন্তু কখনো আমরা কল্পনা করিনি যে নৌপথে জাহাজে আগুন লাগে, কয়েক মাস আগে এটা হলো এবং বহু মানুষ মারা গেল, এখানেও কিন্তু মারা গেল। এই যে অগ্নিকাণ্ডে যে মারা গেল, যেটি আপনি বলেছেন দায়কার, দায় আমাদের সবারই নিতে হবে। এই কারণে যে আমরা কিছু হলেই বলি যে সরকার দায়ী, আর সব কিছুর জন্য আমার ঘরের মধ্যে আগুন লাগলো, মারা গেল, এটাও সরকার দায়ী, সরকার দায়ী, আমি তো দায়ী। আমার আমার কথা হচ্ছে যে দায় আমাদের সবার নিতে হবে, দেশটা আমাদের সবার, সমাজে যা কিছু অঘটন, যা কিছু ঘটে, কাউকে আপনি এককভাবে দায়ী করবেন এটি না, দায় আমাদের সবাইকে নিতে হবে, শুদ্ধ আমাদের পরিশুদ্ধ হতে হবে সবাইকে। আপনি যে ঘটনাটি কয়েক বছর ধরে সেই গোডাউনের মধ্যে মাল পড়ে থাকে, কেন এই কেমিক্যালসগুলো পড়ে থাকে কতদিন, নিশ্চয়ই আইনকানুন আছে, নিয়মকানুন আছে, তদারকের ব্যবস্থা আছে। আজকের পত্রপত্রিকা বলা হচ্ছে যে এই আইনগুলো ভঙ্গ করা হয়েছে, না ভঙ্গ করলে তো আইনের আইনের মাধ্যমে আপনি আইন আমি ভঙ্গ করলাম আপনি ব্যবস্থা নেবেন, সেই জায়গাটায় আমাদের সবারই দায়িত্ব আছে, এবং অবশ্যই সেখানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের দায়িত্ব আছে যে যথাযথ তদারক এবং পর্যবেক্ষণ করার যাদের দায়িত্ব,
ইনস্পেকশনের দায়িত্ব যাদের তারা কেন করবে না? এবং এইভাবে যেটি আপনি বলেছেন ভাইটাল কোশ্চেন যে এই যে এতগুলো মানুষ মারা গেল, মারা যায় এর দায় কার? দায় তো আমাদের নিতে হবে। এবং কেন মারা যাবে? মানুষগুলো মার সাথে কথা বললো, সেই ছেলে আসতেছি আর না, এই যে দুঃখ যার চলে যায় সে বোঝে, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বারবার বলেন যে আমাদের সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলতে হবে, কিন্তু আমরা কিছু মানুষ তো সবসময় মনে করি কেন অগ্রগতি হচ্ছে, কেন উন্নয়ন হচ্ছে না, কেওয়াস করতে পারলেই, হট্টগোল করতে পারলেই। আপনি দেখেন যে পদ্মা সেতুর যে কথাটি বলছেন আপনি, দায়িত্বশীল লোক যদি বলেন যে পদ্মা সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একেবারে বাচ্চা শিশুর মতো যদি কথা বলেন যে না এইটা আরেকজনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, এই বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষণা করলেন ছয় দফা থেকে শুরু করে সব কিছু, আমরা আরেকজন এনে বললাম যে ড্রামে দাঁড়িয়ে কিন্তু উনি বলেছেন ঘোষণা করেছেন, এই যে আমি বারবার যেটি বলি প্যারালাল হওয়ার মতো, এই কারণে যে একটা অযোগ্য অপদার্থ মানুষই কিন্তু আরেকজনের কৃতিত্ব দাবি করার চেষ্টা করে। আমি যখন অযোগ্য তখনই আমি আপনার কৃতিত্বটা যে না এটা আমার, কারণ আমার নিজের কিছু নাই, যার কিছু থাকে না, নিজের স্বকীয় বৈশিষ্ট্য থাকে না, নিজের কিছু সৃজনশীল ক্ষমতা থাকে না, দক্ষতা থাকে না, তখন তিনি আরেকজনেরটা চান যে এইটা আমি করেছি, এইটা আমি করেছি। একটু আগে আপনি কথা প্রসঙ্গে বলেছিলেন, বলবে যে না এটা যে কে বলছেন যে প্রমাণ দেখান, প্রমাণ দেখানো কোনো কথা না, আপনি যে কোনো সময় একটা ভিত্তিপ্রস্তর স্থাপন নাম নাম লিখে বললাম, সবই সম্ভব, সেটি না। আমরা তো জানি যে কে করলেন এবং কীভাবে করলেন, যারা বিরোধিতা করেছিলেন তারা একটিবারের জন্য, আমি ফেসবুকে বলেছিলাম যে একটিবারের জন্য কি বলবেন না যে আমরা যে কথাটা বলেছিলাম যে পদ্মা সেতু সম্ভব না, পদ্মা সেতুতে চললে ভাঙ্গা জোড়া তালি দিয়ে করা হচ্ছে এটা পড়ে যাবে, আপনারা কেউ চড়বেন না, যারা বলেছি তারা কি একবারও বলবো না যে আমরা সেই দিন ভুল বলেছিলাম? এই কথাটা বলতে আমাদের অসুবিধা কোথায় যে আমাদের কথাটা ঠিক হয়নি? আজকে সেই কথাটা ব্যামলম ভুলে গিয়ে আমি যখন বললাম যে পদ্মা সেতু কোনো দিনই হবে না, আজকে আমি বলছি যে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের জন্য প্রস্তুত, তা আমার সে আগের কথাটা আমি বলবো না, বলা উচিত না যে আমি ভুল করেছিলাম? ভুল করা তো দোষের কিছু না, আমি বুঝি নাই, আমি ভুল করেছি, আমি মনে করেছি যে এই পদ্মা সেতু কোনো দিনই হবে না, তো হয়েছে তো, তা আমি বলেছিলাম, আমি সরিও বলার দরকার নেই যে আমার কথাটা ঠিক হয়নি, হ্যাঁ আমার ভুল হয়েছে, ভুল তো হয়েছে, এটা তো ঠিক না, কিন্তু সেই ভুলটা স্বীকার করবো না, এখন বলবো যে আমি এই পদ্মা সেতুর স্বপ্ন দেখেছিলাম, তো এটি তো ঠিক না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটা ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, এটা আছে যে আমি আমি তো এইগুলো ঠিক না। সব শেষে আমি যে কথাটা বলার চেষ্টা করি, রেজানুর আপনিও ভালো করে জানেন যে আমাদের দায়িত্বশীল ভূমিকা আচরণ পালন করতে হবে যার যার অবস্থান থেকে। আমি আমি একটু ওই কেমিক্যালের জায়গায় আরেকবার একটু আসতে চাই, যেটা হলো যে ঢাকা শহরে নিমতলি এবং নিমতলির যে ঘটনা, সব কিছু মিলিয়ে এই যে বিস্ফোরণ বা এর যে ভয়াবহতাটা আমরা কিন্তু জানি, কিন্তু সব কিছু মিলিয়ে এই যে একটি পত্রিকা আছে নিমতলি থেকে সীতাকুণ্ড পর্যন্ত এই ঘটনার রেস্ট এনেছে, তা আমরা কি, আমি আমি জানি না এটা আমার এই প্রশ্নটি আপনাকে করা ঠিক হচ্ছে না, আমরা কি কয়েকদিনের জন্য দেখবো যে এটা খুব উচ্চকিত হলো, পত্রপত্রিকায় ছাপা হলো, আলোচনা হলো, তারপরে কি থেমে যাবে অতীতের মতো? আমার মনে হয় থামা উচিত না এই কারণে যে দেশটা কিন্তু, আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন নিশ্চয়ই, আমাদের তরুণ প্রজন্ম কিন্তু যথেষ্ট মানে কী বলবো চৌকস, স্মার্ট, এরা কিন্তু আমাদের সময়ে যারা, এমনকি আপনাদের সময়ও মানে তার চাইতে অনেক বেশি অ্যাডভান্স এবং সব দিক থেকেই, তো এই এই যুগে এই প্রজন্মের কাছে কিন্তু আপনার কোনো কিছুই, আপনি দেখেন যে আমাদের যখন 2009 সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল হাসাহাসি করেছে অনেকেই, এটা তো বাস্তব যে আমরা হাসাহাসি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আজের জয়, তিনি কিন্তু মূল পরিকল্পনাকারী এবং মানে কী বলবো যে তথ্য প্রযুক্তির জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মূল পরিকল্পনায় তিনি বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সরকার, তিনি কিন্তু পরিকল্পনা এবং চিন্তা চেতনা তারই, তো তখন কিন্তু হাসাহাসি করা হয়েছে। আজকে আপনি দেখেন তিনি যে কথাটি বলেছেন সজীব আজের জয় সাহেব যে আমরা এই প্রযুক্তির মাধ্যমেই যথেষ্ট আয় করা হচ্ছে, ভবিষ্যতে আরও হবে, তো এই প্রজন্মকে আপনি যেটি বলছেন যে আমরা কি হেলায় হারিয়ে যাব, না এটা সম্ভব না, আমাদের প্রজন্মে আমাদের সময়ের লোকজন ভুলে যেতে পারতো, কিন্তু এখন কিন্তু ভুলে যাওয়ার সময় নেই, সুযোগ নেই, সুতরাং দেশটা আপনি নিশ্চয়ই
এগুলো আরও তদারক করতে হবে, দেখতে হবে কেন এগুলো হবে। আর নিশ্চয়ই যদি আইন থাকে যে আপনি কেমিক্যালস আনবেন, কোথায় কী আনবেন, ফায়ার ব্রিগেডের যখন এই আগুন লাগার পরে বলেছে যে কারা মালিক, কোথায় কী আছে, আমরা আগুন তো নিভাতে পারছি না, কারণ সব আগুন তো পানি দিয়ে নিভবে না, তো সুতরাং তাদেরকে তো সেই জায়গাটায় কথা বলতে হবে যে আমার এই জায়গায় এই কন্টেনারে এই জিনিসগুলো আছে, এতদিনের আছে। তাহলে তো আপনার যারা সাহায্য করবে, ফায়ার ব্রিগেড বলেন, সেনাবাহিনীর বলেন, পুলিশ যারা, তাদের পক্ষে সম্ভব। কিন্তু আমরা দেখলাম যে এই অগ্নিকাণ্ডে তো ফায়ার ব্রিগেডের লোকজন, ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন তারা সাহায্য উদ্ধার করতে গেছে, বোম ব্লাস্টে মারা গেছে। এগুলো কিন্তু আমাদেরকে আরও সতর্ক হতে হবে। যেটি বলছেন যে কন্টেনার ডিপো যেগুলো আছে সব কিছু অনিয়ম, এই অনিয়মগুলো থেকে দূর করতে হবে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। একটাই অনুরোধ, যার যার যে দায়িত্ব সেই দায়িত্বটা যেন আমরা পালন করবার চেষ্টা করি। দায় এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটা উচিত হবে না। এই যে সীতাকুণ্ডের দুর্ঘটনা, এর একটি সন্তোষজনক সমাপ্তি এবং এর বিচার হওয়াটা খুবই জরুরি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।